শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ বিস্তারিত ফারানা রিপোর্টে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা সহ বিশিষ্ট জনেরা সভায় আলোচকরা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এ সময় তারা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে তাই অপশক্তি প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নড়বে না তাদের কলসিটা খালি খালি কলসি বেশি নলা চলা করে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না তার প্রমাণ ভুল না বিএনপি জোটকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে জানান আওয়ামী লীগ নেতারা এদিকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা শোভাযাত্রাটি কলাভবন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় ফারহানা জুথি বৈশাখী সংবাদ ঢাকা